আসসালামু আলাইকুম, আমি ডক্টর কাজী সালমা রেজিনা, গাইনোকোলজিস্ট, পল্লবী মিরপুরে থাকি। আমি ডিসেম্বর সেশনে ডিডিতে জয়েন করেছি। আমার ড্রিম ছিল, আমার যে প্রচণ্ড ডায়াবেটিস, রেগুলার এবং মিক্সড ইনসুলিন মিলে আমাকে 60 ইউনিট সকালে 60 ইউনিট রাত্রে নিতে হতো, এটা কমিয়ে আনা। এই 3 মাসে আমার ইনসুলিন 60 থেকে আস্তে আস্তে 30 ইউনিট 2 বেলা করতে পেরেছি, পরে 1 বেলা 30 ইউনিট। এখন কোনো ইনসুলিন ছাড়াই আমার ব্লাড সুগার কন্ট্রোলে। আমার সবচেয়ে বেশি ফাস্টিং ব্লাড সুগার থাকতো 15 থেকে 18-র মতো, সেক্ষেত্রে এখন 7-8-এর বেশি যাচ্ছে না। এক্ষেত্রে আমি বলবো আমার যে ড্রিম ছিল সেটা 100% অ্যাচিভ হয়েছে। এছাড়াও আমার অ্যাজমার প্রবলেম ছিল, আমার লেথার্জি ছিল, জয়েন্ট পেইন ছিল, কোনো কাজের জন্য এনকারেজমেন্ট পেতাম না। এখন সেগুলো অনেকটা আমি কাটিয়ে উঠতে পেরেছি, আমার এখন অ্যাজমার সমস্যাও কমে গেছে। ওজন আমার রিডাকশন হয়েছে, প্রথমে ছিল 90 কেজি, এখন 75 কেজি প্লাস মাইনাস। আমার ওয়েস্ট ডায়ামিটার কমেছে 3.5 ইঞ্চির মতো, অ্যাবডোমেন কমেছে 4 ইঞ্চির মতো, হিপ লাইন কমেছে 2.5 ইঞ্চির মতো। ডিডি নিডেড ছিল অবশ্যই, কারণ আমি নিজে একজন ডক্টর বা গাইনোকোলজিস্ট হিসাবে যেগুলো আমাদের শেখানো হয়েছে অনেক কিছুই জানতাম, কিন্তু একটা কম্প্রিহেন্ডেড ওয়েতে, একসাথে অর্গানাইজড ওয়েতে এগুলো পালন করার জন্য একটা ট্রেনিং দরকার ছিল, যেটা ডিডি আমাদেরকে দিয়েছে। আমি আমার আত্মীয় স্বজন, ফ্রেন্ডস আর আরও যারা অসুস্থ, তাদেরকে ডিডি এনকারেজ অবশ্যই করব। যে ইম্প্রুভমেন্টটা আমি পেয়েছি সেগুলো অবশ্যই আমি চাইব আমার যারা প্রিয় মানুষ তারাও সেভাবে উন্নতি হোক। এবং আমরা মেডিসিনের মাধ্যমে চেম্বারে বসে ডিজিজ সারাতে পারি ঠিকই, কিন্তু ভিতর থেকে হেলদি লাইফস্টাইল কীভাবে লিড করতে হবে তার জন্য যে একটা ট্রেনিং দেওয়া, তার জন্য কাউন্সেলিং করা, এটা ডক্টর হিসাবে চেম্বারে সম্ভব হয়ে ওঠে না। এবং অন্যান্য যারা ডায়েটিং গ্রুপ আছে তারা অনেকটা পড়া মুখস্থ করার মতো কিছু ডায়েট মুখস্থ করিয়ে দেয়, যেটা বাস্তব জীবনে সবসময় ফলো করা হয়ে ওঠে না দেখে বেশিরভাগ ডায়েটগুলোই ব্যর্থ হয়। সেক্ষেত্রে ডিডি আমার অন্য যারা অসুস্থ আছে তাদেরকে অবশ্যই হেল্প করবে, এবং আমি ডিডি সবার জন্য প্রমোট করি। ফাইন্যান্সিয়াল দিক দিয়ে অবশ্যই এটা লজিক্যাল, আমার ইনসুলিনের পিছনেই মাসে খরচ হতো 1000-1000 টাকা, আর শুধু টাকাই তো বড় না, আমার যে ডায়াবেটিসের মতো একটা কঠিন অসুখ যেটা মানুষকে ধীরে ধীরে মৃত্যুর দিকে নিয়ে যায়, সেটা থেকে যে আপাতত আমি রিলিফে আছি, যদি এটা ধরে রাখতে পারি এটা তো একটা অমূল্য পাওয়া, সেক্ষেত্রে কিছু টাকা ইনভেস্ট করতেই হবে। সবচেয়ে বড় কথা হেলদি মাইন্ডসেটটা আমাদের হেলদি হতে হবে, আমাদের ইচ্ছা, মনের ইচ্ছা ওই অনুযায়ী আমরা যেন আমাদের লাইফ লিড না করি। আমরা যেভাবে যুক্তিযুক্ত মনে করব, প্ল্যান করব, ডিটারমাইন করব, সেইভাবে যেন আমি আমার খাওয়া, আমার লাইফস্টাইল কন্ট্রোল করতে পারি, আমার জীবনের উপর, আমার খাওয়া দাওয়ার উপর আমার যেন কন্ট্রোল থাকে। এইসবই ডিডি শেখানো, এগুলো আমরা মেনটেন করার চেষ্টা করব। আল্লাহ আমাদের সবাইকে সাহায্য করুন, এবং আমরা সবাই মিলে আমাদের আত্মীয় স্বজন সহ যেন ডিডি গ্রুপের মাধ্যমে একটা হেলদি লাইফ লিড করতে পারি। ধন্যবাদ।